नमस्कार सकल के আমি অর্চিতা অর্চিমিত রেসিপি মার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন আরেকটা রেসিপির সাথে। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। একই তো আমরা বাঙালি আর বাঙালিরা বেজায় খাদ্যরসিক হয়ে থাকে। পোস্ত খেতে বাঙালিরা ভীষণ পছন্দ করে, তা সে আলু পোস্ত, ঝিঙে পোস্ত, পোস্তর বড়া বা পেঁয়াজ পোস্ত যাই হোক না কেন। যদিও পোস্তর বড়া সকলেই কম বেশি বানাতে জানেন, তবে এক একজনের প্রসেস এক এক রকম হয়ে থাকে। आज के आमी कीभावे बाड़ीते पोस्तर बड़ा बनिए थाकि सेटाई देखाबो आपनादेर के। चलुन भिडियोटा स्टार्ट करा जाक। प्रथमे आमी मोटामोटी 150 থেকে 200 গ্রাম परिमाण पोस्त निये नियेछि। एरपरे पोस्तटाके एकटुखानी जल दिए भिजिए देव। मोटामोटी 10 থেকে 15 মিনিটের জন্য पोस्तटा रेखे देव सोक करार জন্য। এখানে বলে রাখি, পোস্ততে যখন জলটা যোগ করবেন তখন চেষ্টা করবেন একটু কম পরিমাণে জলটা দেওয়ার। আমার এখানে একটু বেশি পরিমাণে জলটা হয়ে গেছে, তো আমি পরে এটা ছেঁকে নেব। প্রায় 20 মিনিট হয়ে গিয়েছে। এবার একটা গ্রাইন্ডার নিয়ে সেখানে ভিজিয়ে রাখা পোস্তটা দিয়ে দেব এবং তাতে অল্প একটু পরিমাণ জল দিয়ে দেব। আর দেব 3টে কাঁচা লঙ্কা। এবারে ভালোভাবে পোস্তর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এখানে পোস্তটা বাটার সময়তে লঙ্কাটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন, কারণ এরপরে যখন আবার পোস্তটা মাখানো হবে তখন কিন্তু 1 থেকে 2 লঙ্কা কুচি করে দিতে হবে। বাড়িতে বাচ্চা বা বয়স্ক মানুষ থাকলে চেষ্টা করবেন ঝালটা পরিমাণ একটু কম দেবার। 2 মাঝারি সাইজের আলু আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। আলুগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে ভালোভাবে স্ম্যাশ করে নিতে হবে। আপনারা চাইলে স্ম্যাশারের সাহায্যেও স্ম্যাশ করতে পারেন, আমি এখানে হাতের সাহায্যে স্ম্যাশ করে নিয়েছি। এবারে এখানে বেটে রাখা পোস্তটা দিয়ে দেব বাটির মধ্যে। একটা মাঝারি সাইজের পেঁয়াজ এবং 2 কাঁচা লঙ্কা ছোট ছোট করে কুচি করে নিয়েছি, সেগুলো এই বাটিতে দিয়ে দেব। আর দেব স্বাদমতো নুন। আমি এখানে 2 চা চামচ পরিমাণ নুন ব্যবহার করেছি, আপনারা আপনাদের স্বাদ অনুসারে নুন দিয়ে দেবেন। এবারে সমস্তটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। পোস্ত বাটার সঙ্গে আলুটা মাখতে মাখতে একটা ছোট্ট টিপস আপনাদের সাথে শেয়ার করি। যদি দেখেন আলু ও পোস্ত বাটা মাখানোর পরে একটু নরম লাগছে, বাইন্ডিংটা ঠিকঠাক শক্ত হচ্ছে না, তাহলে 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো যোগ করতে পারেন। এখানে ময়দা বা কর্নফ্লাওয়ার যোগ না করাই বেটার, তাতে পোস্তর বড়ার টেস্টের হেরফের হয় অনেকাংশে। মাখানো ভালোভাবে হয়ে গেছে। এবার এরকম ছোট ছোট বল বানিয়ে নেব এবং বুড়ো আঙুলের সাহায্যে এরকমভাবে চ্যাপটা করে নেব। আর ওদিকে অলরেডি কড়াইটা গরম করে তাতে অনেকটা পরিমাণ তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে একে একে পোস্তর বড়া তৈরি করার জন্য এগুলোকে কড়াইতে ছেড়ে দেব। আর একটা টিপস দিয়ে রাখি, পোস্তর বড়া যখন আপনারা বানাবেন তখন একটা প্যানে একটা টাইমে 4টা থেকে 5টার বেশি বড়া ভাজবেন না, তাহলে সেগুলো গায়ে গায়ে লেগে যেতে পারে এবং তার ফলে পোস্তর বড়াটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। বড়াগুলোর একটা দিক লো ফ্লেমে 10 মিনিট, মিডিয়াম ফ্লেমে 5 মিনিট ও হাই ফ্লেমে 3 মিনিট ভেজে নেব। একটা দিক ভালোভাবে ভাজা হয়ে গেলে অন্য দিকটাও একইভাবে উল্টিয়ে দেব এবং ভেজে নেব। আর হ্যাঁ, বড়ার শেপটা কিন্তু আপনারা আপনাদের মনের মতন বানাতে পারেন। বড়ার একটা দিক খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আস্তে আস্তে অন্য দিকটা পাল্টিয়ে দেবেন, না হলে যখন উল্টানোর সময়তে বড়াটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর পোস্তর বড়া যখন ভাজবেন তখন খেয়াল রাখবেন বড়ার দুদিকটাই যেন খুব বেশি কালোভাবে ভাজবেন না, কারণ তাহলে খাওয়ার সময়তে পোস্তর বড়াটা খেতে তিতো লাগতে পারে। লক্ষ্য রাখবেন বড়ার দুই দিকের কালারই যেন এরকম হালকা গোল্ডেন ব্রাউন কালারেরই হয়ে থাকে। বড়াটা দুই দিক থেকেই খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এবারে একটা প্লেটের মধ্যে তুলে নেব আস্তে আস্তে। আপনারা হয়তো বাড়িতে আরও অন্যরকমভাবে পোস্তর বড়া বানিয়ে থাকেন। আপনারা কে কীরকমভাবে পোস্তর বড়া বাড়িতে বানান সেটা অবশ্যই নিচে কমেন্ট বক্সে একবার লিখবেন, আমিও সেরকমভাবে চেষ্টা করব বাড়িতে বানিয়ে দেখার। আর আমি যেমনভাবে আপনাদেরকে বানিয়ে দেখালাম একবার এরকমভাবে অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন। দেখবেন খেতে যেমন খুব সুন্দর হবে এবং খুব মুচমুচেও হবে। তৈরি হয়ে গিয়েছে আমাদের আজকের রেসিপি পোস্তর বড়া। কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন নিচে থাকা কমেন্ট বক্সে। গরম গরম সার্ভ করুন গরম ভাতের সাথে, দেখবেন খুব সুন্দর খেতে লাগবে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরেকটা রেসিপির সাথে অন্য আরেকটা ভিডিওয়।